এই মেইন ড্রাইভ রুটটা এত সুন্দর লাগে, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, জোস এখনই জোস। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হিমসরি পাহাড়। তো এখন বিকাল 4টা বাজে, আমরা রওনা দিলাম। আর হিমসরি যেতে হলে মেইন ড্রাইভ রুট দিয়ে যেতে হয়, আর মেইন ড্রাইভ রুটটা অনেক সুন্দর। আজকে আপনাদের মেইন ড্রাইভ রুটটাও দেখানোর চেষ্টা করব। আর আমাদের মেইন ড্রাইভ ইনানি বিচ এবং পাটোয়ার টেক নিয়ে আলাদা একটি এপিসোড আসবে নেক্সটে, আর ওই এপিসোডে আপনাদের প্যারাসিলিংও দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, আর আর হিমসরির এই রোমাঞ্চকর ব্লগটি এনজয় করুন। Let's go. মেইন ড্রাইভ রুটটা এত সুন্দর, এক পাশে সাগর আর এক পাশে উঁচু উঁচু পাহাড়, জোস এক কথায় জোস। তো আমরা এসে বলেছি হিমসরি পাহাড়। তো উপরে উঠতে আমাদের টিকিট কাটতে হবে, পার পার্সন 20 টাকা করে। এখন আমাদের উঠতে হবে অনেক লম্বা একটি সিঁড়ি, যদিও উঠতে কষ্ট কিন্তু যখন উপরে উঠে যাবেন তখন অনেক ভালো লাগবে। একটু চাপাই দিলে ভালো হইতো না? আমাদের আরো সুন্দর ভিউ দেখার জন্য আরো উপরে উঠতে হবে। তো চলুন দেখি, এত সুন্দর দৃশ্য তুমি কই থেকে দেখবা বুঝো না? Thank you.
ওয়াও, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো, জাস্ট ওয়াও। সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। এত ভয় পাইলে চলবো, তো এখন আমরা ঝর্ণা দেখতে যাব, আর ঝর্ণা দেখার জন্য আমাদের আবার নিচে নামতে হবে। নামাজ বাবা, খারাপ খারাপ দেখি, ও রে বাবা রে, এই পথ থেকে ভয় পাইল ওরা, রিল্যাক্স হয়ে। তো আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই, তো নেক্সট এপিসোডে থাকছে মেরিন ড্রাইভ, ইনানি বিচ, পাটোয়ার টেক এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।